সেই কোরআনের সবার বাস্তবায়ন করবার সুযোগ এসেছে কিন্তু যারা শত্রু ইসলামের শত্রু দেশের শত্রু মানুষের শত্রু একা পড়তে গেলে একা পড়া সম্ভব নয় এটা দলবদ্ধ থাকতে করতে হবে দ্বীনি আন্দোলন শরীকে আল্লাহ রাস্তায় চলে আসুন এর মাধ্যমে আপনাদের নাজাত সবাইকে আমন্ত্রণ তহবান দ্বারা সেই ভাইদের দোয়ার জন্য আমি সম্মানিত এই মর্যাদায় আসছে যারা আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে তারা হাত ধরে আমাদেরকে ইসলামী আন্দোলন শিখিয়েছেন আমি কিভাবে তাদের স্মৃতিকে এই বুকের মধ্যে লালন করি কুষ্টিয়া সদর আব্দুলপুর ইউনিয়ন জামাতের উদ্যোগে লুৎফর রহমান সহ সকল কর্মীদের এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল 3টায় আব্দুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয় আব্দুলপুর ইউনিয়ন জামাতের আমির ডাক্তার ওসমান আলীর মিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদর সদস্য ও কুষ্টিয়া সদর আসনের জামাতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসাইন আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন এটা আমাদের জন্য বড় নিয়ামত এই দেশের বিরুদ্ধে চক্রান্ত বহু পূর্বে এই দেশের ইসলাম পূর্বে যারা ইসলামকে এই দেশ থেকে উৎখাত করে দিতে চায় তারা অনেক রকম গাত্র জানা শুরু হয়েছে তিনি তার আলো দিয়ে কোরআনের আলো দিয়ে তিনি আলোকিত করতে চান সেই কোরআনের সমাজ বাস্তবায়ন করবার সুযোগ এসেছে কিন্তু যারা শত্রু ইসলামের শত্রু দেশের শত্রু মানুষের শত্রু যারা গদিয়ার মোদীর স্মৃতিতে মুগ্ধ তারা আজকে একেবারে বিলীন হয়ে গেছে ইন্দুদের গর্ত খুঁজে পায়নি এক কথা বলেছিলেন সাইদি সাহেব ওই মগডালে থেকে আন্দোলন করছেন এমন ভাবে কাজ ঘুরায় আছি এমন ঝাঁকি দেব এক ঝাঁকিতে ছুটে চলে যাবেন মামার দেশে যায়নি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সহ সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন এখন আমাদের যে কাজটা করতে হবে উত্তর জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এটা সূরা আলে মানে 110 নম্বর আয়াত স্পষ্ট করে ঘোষণা করে রাখছে ঘোষণা করে বলছে কুন্তু খায়রুল মাতুতে জবাব দিন না তাআমুনা বিল মারুফ ওয়া তানহানুল মুনকার তোমরা তো সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য সরকারের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে তোমরা নিষিদ্ধ করবে সমাজ অবস্থিতি অসৎ কাজ থেকে নিষিদ্ধ করা খুব কঠিন একটা কাজ এ কাজ করতে গেলে একা একা পড়া সম্ভব নয় এটা দলবদ্ধ থাকতে করতে হবে তো অসৎ কাজ করতে যারা করে তারা যখন এটাকে নিষিদ্ধ করা হয় তখন কিন্তু অসৎ ব্যক্তি যারা আছে তারা কিন্তু তাকে হত্যা করার পরিকল্পনা করে ও তাকে হত্যা করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখার আমির আশাবুল আজাদ বাবলু যারা শহরে আছেন তারা কর্মী হবেন যারা কিন্তু সহযোগী হন না তারা বাংলাদেশ জামাতের সঙ্গে সহযোগী হবেন এবং দ্বীনি আন্দোলনের শরীকে আল্লাহ রাস্তায় চলে আসুন এর মাধ্যমে আপনাদের নাজাত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ আবু মোসা সহ আরো অনেকেই বাংলাদেশ জামাত ইসলামী কে আজকে অসংখ্য মানুষ স্বপ্ন দেখে আপনারা কেমন করে জানেন আমি জানি না কিন্তু অসংখ্য মা আমাকে বলেছে বাবা ছাত্র শিবিরের জন্য প্রত্যেকদিন রাত্রে বাবা উঠে আল্লাহ ইসলামী আন্দোলন কি আমরা জানিনি কখনো কখনো বোঝার চেষ্টা করিনি যারা আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে তারা হাত ধরে আমাদেরকে ইসলামী আন্দোলন শিখিয়েছে আমি কিভাবে তাদের স্মৃতিকে এই বুকের মধ্যে লালন করি এটা আপনাদের সামনে আমি বোঝাতে পারবো না এই ইবি থানা দুইজন ভাইকে ওরা হত্যা করেছে হত্যা করে তারা বালির মধ্যে আটকায় রেখেছে এটা আমরা খোঁজ পেয়েছি তখন আমি সৌদি আরবে চাকরি করতাম ভাইদের জন্য তখন দোয়া করেছি আজকে তার স্মরণ সভায় উপস্থিত হয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই যে সেই ভাইরা যে পথটা আমরা দেখে গেছে সেই পথে যেন আমরা সবাই সঠিক এবং সুন্দরভাবে পরিচিত হতে পারি সবাইকে এই আবহত্ত হওয়ার দ্বারাই সেই ভাইদের দোয়ার জন্য আমি সম্মানিত এই মর্যাদা আসে ভাই দুই সালে
পরে এক দোয়া ও মোনাজাত করা হয়। খেদমতের জন্য জীবন দিয়ে চলে গিয়েছে রব্বুল আলামিন, যারা শাহাদত বরণ করে কোরআনের জন্য তোমার দ্বীনকে কায়েম করে রব্বুল আলামিন, খাস করে মরহুম লুৎফর রহমান সহ এই গ্রামের যত কর্মী ভাইরা, রব্বুল আলামিন আজকে যারা আমরা শপথ গ্রহণ করেছি আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নাও। ربي ارحمهما كما ربياني صغيرا، ربي ارحمهما كما ربياني صغيرا، والحمد لله رب العالمين، واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله. بابا درفيك، ارك نيوز 24.